নেও রাজধানীর বাড়ি বাড়িতে মিলছে ডিসেলার ভাব। জনসম্পৃক্ততা ছাড়া ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করা সহজ হবে না বলছে সিটি কর্পোরেশন। অন্যদিকে সাধারণ মানুষ এখনও দুষছে নগর কর্তৃপক্ষকে। তবে মৌসুমের শুরুতে 10 দিনের এই অভিযানে ডেঙ্গু মোকাবিলায় কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় নগর পরিকল্পনাবিদদের। 3 থেকে 5 দিনের জমা পানিতেই এডিস বিস্তার সহায়ক, এই বিষয়টি এতদিনে নগরবাসীর জেনে ফেলারই কথা। তার উপর গত বছরের ভয়াবহ অভিজ্ঞতা তবু যেন টনক নড়েনি অনেকেরই। ডিএনসিসির বিশেষ চিরুনি অভিযানের শেষ দিনে এসে মিরপুরের 7 নম্বর সেক্টরের চোখের সামনেই এমন এডিসের লার্ভা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নগরবাসীর অসচেতনতা। বুধবারের অভিযানে আদায় করা হয়েছে জরিমানা, করা হয়েছে সতর্ক। এটা একদিকে যেরকম দুঃখজনক, অন্যদিকে আপনাদের ব্যাপারটা বুঝতে হবে, আমাদের ক্লিন করার একটা নির্দিষ্ট টাইম থাকে। এটা ভুল, অসাবধানতা না। ঢাকা শহরে যদি 2 কোটি মানুষ হয় আর আমরা যদি 2000 লোক হয়ে কাজ করার জন্য, এই 2 কোটি মানুষ যদি সচেতন না হয়, 2000 মানুষ কিন্তু এই 2 কোটি মানুষের বাসা বাড়িতে মানুষের কাছে যে এই কাজটাকে সম্পূর্ণভাবে করা সম্ভব না। তবে এলাকাবাসী বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, কালে ভদ্রেই দেখা মেলে সিটি কর্পোরেশনের এমন কার্যক্রম, তাই বাড়ছে এডিসির উপদ্রব। ওই দোয়াটা দেয় মাঝে মাঝে, দেখি নির্দিষ্ট কোনো ডেট নাই। নগর পরিকল্পনাবিদরা বলছেন ডেঙ্গুর মতো দীর্ঘমেয়াদী প্রকোপ রুখতে স্বল্প সময়ের অভিযান নাগরিকদের সাথে শুধুই প্রহসন। ডেঙ্গুর মতো মহামারী প্রতিরোধের এই সমস্ত কার্যক্রম বাদ দিয়ে বরং জনসম্পৃক্ত আচরণের মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কোভিড-19 বিপরীতে প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্রমাগত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখা দরকার, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই সংকীর্ণ যে আমরা যদি এটি এই মুহূর্তে করতে না পারি, ভয়াবহ জনস্বাস্থ্যের ক্ষতি হবে এই নগরী জুড়ে। উত্তর সিটি কর্পোরেশন এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করলেও ব্যাপকভাবে মাঠে দেখা যায়নি দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎপরতা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।